বালক বিভাগে ময়মনসিংহ এবং যশোর দলের খেলা আমরা উপভোগ করব। এরপরে ময়মনসিংহ এবং যশোর প্রথমার্ধের খেলা শুরু হয়েছে, মিনিট পাঁচ একের মতো সময় অতিবাহিত হয়েছে এখন পর্যন্ত। 3-2 পয়েন্টে এগিয়ে যশোর। বাকলাইন থেকে একটা ব্যাক কিক ট্রাই করেছিলেন যশোরের চাষি নম্বর ওয়ান ইমরান হোসেন, and he's back with the empty raid. The score line will remain same, 3-2. যশোরের একটা রেড ডান কর্নার দিয়ে, এবারে কিন্তু দারুণ একটা ট্যাকল হয়েছে, তবে তাকে আটকে রাখা যায়নি। মিড লাইনটা তিনি ভালোভাবে ক্রস করেছেন। ওয়ান এগেনস্ট অ্যাকশন রিপ্লে আমরা দেখলাম, যখন তাকে অ্যাঙ্কেল হোল্ড করা হলো এবং পরবর্তীতে থাই হোল্ড করার চেষ্টা করছিলেন, তবে হাতটাকে কিন্তু ধরে রাখতে পারেনি। একটা হাত বাড়িয়ে মিড লাইনটা অতিক্রম করেছেন রেইডা। আরও একটা পয়েন্ট যশোর 6, ময়মনসিংহ 2। ময়মনসিংহ এর খেলোয়াড় আমরা দেখছি যে একদমই ফ্রন্ট পাক লাইন থেকে একটা ব্যাক কিকে তিনি টাচ করতে চেয়েছিলেন, বাট ফাইনালি একদমই কলাপস করেছেন। তার প্রথমে অ্যাঙ্কেল এবং তারপরে নি। এবারে কিন্তু ময়মনসিংহ অনেকক্ষণ পর একটা পয়েন্ট অর্জন করলো তারা। এই মুহূর্তে 7-4 ব্যবধানে এগিয়ে যশোর। যশোরের পয়েন্ট 7, যশোর রেইড রাইট কর্নার দিয়ে একটা কিকিং এফোর্ট রেইডারের কাছ থেকে, তবে রেইডার তিনি কিন্তু আউট হয়ে যাবেন। রেইডা ভারসাম্য রাখতে পারেননি। অ্যাকশন রিপ্লে আমরা দেখতে পাচ্ছি, দারুণ ব্লকটা হয়েছে, সেখান থেকে টাচ করতে পারেননি। গুড রিফ্ল্যাক্স ডানে বামে প্লেয়ারদেরকে মেন্টালি ভরকে দেওয়ার জন্য ভালো একটা রিফ্ল্যাক্স তার রয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। শেষ মুহূর্তে সেই রিফ্লেক্সটা কিন্তু কাজ হলো না, তাকে যেভাবে আসলে ধরা হয়েছে, ব্লক করা হয়েছে, সেই ডিফেন্সের জাল থেকে বেরোতে পারলেন না। নাম্বার 10 মিস্টার রিপন পাঠিয়ে দেওয়া হয়েছিল সেক্ষেত্রে মাহফুজুর রহমানকে, এবং সেখান থেকে পয়েন্ট পেয়েছে ময়মনসিংহ। সো দ্য পয়েন্ট ইজ 8-9, দিস ইজ ভেরি ক্লোজ সো ফার। ফার্স্ট হাফের আর অল্প কিছুটা সময় বাকি রয়েছে। যশোর কিন্তু ডাবল ফিগারে পৌঁছে গেছে, 10 যশোর, 8 ময়মনসিংহ, তবে পার্থক্যটা ব্যবধানটা খুব একটা বেশি নয়, 2 পয়েন্টের ব্যবধানে গিয়ে যশোর। এই মুহূর্তে যশোরের একটা রেইড ইমরান, একটা ব্যাকলিফ্ট তার কাছ থেকে। ইমরান কিন্তু খুবই চতুর একজন রেইডার, যখন রেইড করেন খুবই ক্ষিপ্রতা দেখান এবং অপোনেন্টকে কিন্তু খুব একটা সুযোগ তিনি দেন না, ডস দিতে বেশ পারঙ্গম তিনি। রাইট ময়মনসিংহের রেইড, তরিকুল ইসলাম দেখাচ্ছেন তিনি একটি পয়েন্ট পেয়েছেন। পারসিউ রেইড যশোরের কাছ থেকে, আরো একটা পয়েন্ট যশোরের। যশোর 25, ময়মনসিংহ 12। এই মুহূর্তে ময়মনসিংহের রেইড, রেইডার কিন্তু অত্যন্ত ক্ষিপ্র গতির রেইডা,
নূর হাবিব দা ব্যাক কিক করে দারুণভাবে ফিরে আসছে নিজের কোর্টে তিন তিনটা পয়েন্ট তিনটা পয়েন্ট এবারে কিন্তু রেইডা অপোনেন্টের কোর্টে পাঁচজন ডিফেন্ডার বিল্লাল বাকলাইনটা অতিক্রম করেছেন বটে তবে খুব একটা ঝুঁকি তিনি নিতে নারাজ বিল্লাল হোসেন ফিরে গেলেন নিজের কোর্টে সতেরো সাতাশ দশ পয়েন্টের ব্যবধান ময়মনসিংহ সতেরো যশোর সাতাশ এই মুহূর্তে ময়মনসিংহের রেইড নাদিম হোসেন রেইডা সেকেন্ড হাফের খেলা চলছে এখন পর্যন্ত যশোর তারা কিন্তু লিড ধরে রেখেছে যশোরের রেইড রাইট ইন এরপরে লেফট ইন খুব দ্রুত পার্শ্ব পরিবর্তন করে অপোনেন্টকে কিছুটা ঘাবড়ে দেবার একটা চেষ্টা রেইডারের কাছ থেকে রেইডার কিন্তু ফিরতে পারলেন না একটা পয়েন্ট ময়মনসিংহের কোর্টে ময়মনসিংহের রেইড আইজিপি কাপ টোয়েন্টি টোয়েন্টি ওয়ান ন্যাশনাল ইউথ কাবাডি বলতে বলতে একটা ট্যাকেল সুপার ট্যাকেল দুজন ডিফেন্ডার মিলে কিন্তু রেইডারকে রুখে দিয়েছেন দারুণভাবে দারুণ একটা ক্যাচ সুপার ট্যাকেল টু পয়েন্টস বোনাস পয়েন্ট যশোরের জন্য এই মুহূর্তে ব্যবধানটা কিন্তু আরো বাড়ল বিলাল হোসেন ছিপছিপে গরনের রেইডা অবশেষে ফিরে গেছেন সুপার ট্যাকেলের সুযোগ ওয়ান্স এগেইন যশোরের জন্য তিনজন ডিফেন্ডার রয়েছেন কোর্টে ময়মনসিংহের রেইডা নাদিম হোসেন নাদিম অনেকটা ডিপা পজিশনে ঢুকে ট্রাই করছেন এবং ইঙ্গিত করছেন একজনকে স্পর্শ করবার নাদিম ফিরে গেলেন নিজের কোর্টে অবশ্য কোনো পয়েন্ট তিনি পাননি পাল্টা রেইড যশোরের পক্ষে রেইডার এক্ষেত্রে আরও একবার বিলাল হোসেন বিলাল লেফট কর্নার রাইট কর্নার উভয় প্রান্ত দিয়ে ট্রাই করছেন উনত্রিশ ১৯ যশোর ২৯ ময়মনসিংহ ১৯ সেকেন্ড হাফের খেলা চলছে আজকের শেষ ম্যাচ ময়মনসিংহ এবং যশোরের মধ্যে এই মুহূর্তে ময়মনসিংহের রেইড তিনজন ডিফেন্ডার ট্যাকেল করতে পারলে সুপার ট্যাকেল হবে টো টাচ করবার চেষ্টা এবং এখন পর্যন্ত রেইডারকে আটকে রাখবার চেষ্টা তিনজন ডিফেন্ডার মিলে শেষ পর্যন্ত কিন্তু প্রথম দিকে ঠিক মতো গ্রিপটা না হলেও পরের দিকে অবশ্য ভালোভাবে গ্রিপ করেছেন তারা রেইডারকে ব্যবধান কিন্তু কমিয়ে নিয়ে এসছে ময়মনসিংহ শেষ মুহূর্তের খেলা যে কোনো সময় অবশ্য বাঁশিটা বাঁচবে তবে দেখা যাক ময়মনসিংহ ব্যবধানটা কতখানি ঘোঁচাতে পারে এই মুহূর্তে যশোরের রেইড বিলাল হোসেন রেইডা যশোরের নাম্বার টেন কুল হেজেট খুব একটা তড়িঘড়ি নেই সময় নিয়ে রেইড করেন বিলাল হোসেন এখনো অপোনেন্টের কোর্টে কিছুটা টাইম পাস ফিরে গেলেন কোনো পয়েন্ট ছাড়াই লাস্ট ওয়ান মিনিট অর্থাৎ শেষ মিনিটের খেলা অনুষ্ঠিত হচ্ছে এই মুহূর্তে কিন্তু দারুণ একটা ট্যাকেল আমরা দেখলাম দারুণ হোল্ডিং অ্যাঙ্কেল হোল্ডস এবং দুই পয়েন্ট দুটা পয়েন্ট যশোরের পক্ষে ব্যবধানটা কিন্তু বেড়ে গেল একটা সুপার ট্যাকেল করেছে তারা তিনজন ডিফেন্ডার মিলে রুখে দিয়েছেন রেইডারকে সুপার ট্যাকেল শেষ মুহূর্তে এসে ব্যবধান বাড়িয়ে নিয়েছে যশোর শেষ মিনিটের খেলা অনুষ্ঠিত হচ্ছে যশোর রেইড বিলাল হোসেন ওয়ান্স এগেইন শেষের বেশ কয়েকটা রেইড তিনি পরিচালনা করছেন যশোর থার্টি ফাইভ
Mymensingh 31. শেষ মুহূর্তের খেলা হার্টবিট কিন্তু বেড়ে গেছে এই মুহূর্তে উভয় দলের সমর্থকদের কি হয় এমন একটা অবস্থা Mymensingh অন রেইড রেইডার নাদিম হোসেন ফিরে গেছে নিজের কোর্টে একটা পয়েন্ট অবশ্য নিয়ে গেছে নাদিম হোসেন 32 Mymensingh যশোর 37 বলতে বলতে কিন্তু শেষ বাঁশি অর্থাৎ আজকের এই ম্যাচে শেষ ম্যাচে বালক দলের শেষ ম্যাচে 37-31 পয়েন্টে জয়লাভ করল যশোর দল আইজিপি কাপ 2021 ন্যাশনাল ইয়ুথ কাবাডি তবে আয়োজন দেখে মনে হচ্ছে ইন্টারন্যাশনাল কোনো আয়োজন দারুণ একটা জমকালো আয়োজন